পশ্চিমবঙ্গের একুশের হাই ভোল্টেজ নির্বাচনে সব থেকে চর্চিত বিষয় আইএসএফকে নিয়ে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, যার কর্ণধর আব্বাস সিদ্দিকী। কারণ আমরা পশ্চিমবঙ্গের নির্বাচনে একটা বিষয় লক্ষ্য রেখেছি, সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক যেদিকে যাবে সেই দিকেরই পাল্লা ভারী হতে পারে। তাই আব্বাস সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে সংখ্যালঘুদের একটা বড় অংশ যোগ দিতে লক্ষ্য করা যাচ্ছে। আমরা লক্ষ্য করেছি আব্বাস সিদ্দিকীর প্রতিটি জনসভাতেই উপচে পড়া মানুষের ভিড় একেবারে জনসুনামির আকার নিচ্ছে। আজ আমরা এই মুহূর্তে রয়েছি হাওড়া জেলার উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের গরুহাটার মাঠে। এখানে আমরা দেখতে পাচ্ছি সংযুক্ত মোর্চার সভায় ভয়ঙ্কর মানুষের ভিড়। এই ভিড় কতটা ভোটের মেশিনে প্রভাব ফেলতে পারে আগামীতে সেটাই দেখার বিষয়। আমি চিন্তা করি না, দায়িত্ব তোমাদের হাতে, মানুষের সেবা করা তোমাদের কাজ, দায়িত্ব নিয়েছো তোমরা, তোমরা করছো না। তখন দেখলাম একটাই পাওয়ার ওদের কাছে আছে, যেটা আমার কাছে নাই, সেটা হলো রাজ পাওয়ার। তাই আইএসএফ এর জন্ম দিলাম রাজ পাওয়ার। তখন এই চ্যালেঞ্জ গুলোকে উঠি শিক্ষা দিতে গেলে রাজ পাওয়ারের দরকার আছে, সংবিধানের পাওয়ারের দরকার আছে, গণতন্ত্রের পাওয়ারের দরকার আছে। এজন্য রাজনীতির জন্ম দিলাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। এই দলের কিন্তু আমি কোনো পদই নাই, এই দলটা তৈরি করেছি আমি, কিন্তু এই দলের প্রেসিডেন্ট বানিয়েছি একজন আদিবাসী সম্প্রদায়কে। এই দল জন্ম দিয়ে প্রতিষ্ঠিত করে আমি প্রকাশ্য বললাম, আমার সঙ্গে কেউ বন্ধু করতে চাও, যেখানে যেখানে আমি সিট দেব ওই জায়গায় যে সিট দেবে না বাকি জায়গায় তাকে আমি সাপোর্ট করব। ঠিক এই সময়তে বিমানদা নওসাদের সঙ্গে কথা বলে আমাদের সিটের লিস্ট চাইল, সেই লিস্টের মধ্যে উলুবেড়িয়া পূর্বটা আমরা চেয়েছিলাম, ফাসলা আমরা চেয়েছিলাম, জগৎবাল্যপুর আমরা চেয়েছিলাম। আমাদের তিনটে দাবিকে বিমান দা মেনে তিনটে সিটি আমাদেরকে দিয়েছে। তাই বাকি জায়গাতে হাওড়া জেলা প্রত্যেকটা সিটেতে আমাদের সংযুক্ত মোর্চা যারা আছে তাদেরকে আমি সাপোর্ট করছি, আমার ভালোবাসার মানুষরাও সাপোর্ট করবে। আমার লক্ষ্য এমন একটা সরকার হবে যে সরকার দূষণ করবে না, যে সরকার সংবিধানের অধিকার দেবে। শুধু আমাকে দিয়ে হবে না, আমার দেশবাসীকে দিতে হবে, আদিবাসীকে দিতে হবে, দলিতকে দিতে হবে, মতুয়াকে দিতে হবে, হিন্দু গরিবদের দিতে হবে। তাই আমি চিৎকার দিচ্ছি, যদি সংযুক্ত মোর্চা সরকার হয় জল জঙ্গলের অধিকার আমি লড়াই করে আদিবাসীদের যদি সংযুক্ত মোর্চা সরকার তৈরি করতে পারেন আমি কথা দিলাম করবে। যদি সংযুক্ত মোর্চা সরকার হয় আমি কথা দিচ্ছি ওয়াকাফ সম্পত্তি, যেটা মুসলমানদের ব্যক্তিগত সম্পদ, ওই সম্পদকে আমি কথা দিচ্ছি সংযুক্ত মোর্চা সরকার হয়ে সেই ওয়াকাফ সম্পত্তির অধিকার সম্পূর্ণ মুসলমানদের। এটা আমি কথা দিলাম।
আপনারা ভাবুন কোন সুইচ টা টিপবেন। সংযুক্ত মোর্চার উলবেরিয়া পূর্বে খাম চিহ্ন আছে, কেস্তে হাতুড়ি আছে, হাত চিহ্ন আছে এবং সিংহ চিহ্ন আছে। আপনি উলবেরিয়া পূর্বের মানুষ যারা আছেন তাদেরকে বলব খাম চিহ্নে ভোটটা দিতে হবে। আমার ভালোবাসার মানুষ, আমার প্রিয় দেশবাসীর কাছে আমি একজন নাগরিক হিসাবে চাওয়ার অধিকার আছে না? যদি আমার আব্বাস খান উদ্দিন খান ভাইকে জিতাতে পারেন, উনি তো আপনাদের পাশে থাকবেই থাকবে। আমি দায়িত্ব নিয়ে বলছি আমি আপনাদের পাশে দাঁড়াবো। এই বক্তব্য দিবার পরে আমি আপনাদেরকে বলব, কিছু মানুষ আছে এখনো হয়তো ভাবতে পারেন যে আমরা জোড়া ফুলের সুইচ টিপব, কেউ ভাবতে পারেন আমি পদ্ম ফুলের সুইচ টিপব। তাই আমি একজন দেশের নাগরিক হিসাবে দেশবাসীকে যখন ভালোবাসি, বিপদে কেউ যাচ্ছে দেশে তাকে তো আমি ছেড়ে দিতে পারি না। তাই একবার বুঝানোর দায়িত্ব মনে করে আমি আপনাদেরকে বুঝাবো পদ্ম ফুলের ভাইরাস আর জোড়া ফুলের কি ভাইরাস সেটা আপনাদেরকে একবার জানাবো। পদ্ম ফুল এমন একটা ভাইরাস যে ভাইরাস 60 বছরে আমার ভারতবর্ষকে আজকে ভিখারির তালিকা ফেরা দিয়ে দিয়েছে। পদ্ম ফুল এমন একটা ভাইরাস যে ভাইরাস 60 বছরে তেলের দামকে 100 টাকার কাছাকাছি পৌঁছে দিয়েছে। মুসলমান হোক যেই হোক গরিবের উপর জুলুম করলে আমি ছাড়বো না। আমার আব্বাস খান সাহেবকেও বলে দিয়েছিলাম টিকিট আপনি বলছেন আমার ছেলেরাও বলছে দিচ্ছি, কিন্তু আমার স্বপ্নটা জানেন তো পারবেন তো না? কিন্তু শুনে রেখে দেন, বাংলার সিএম কে ছাড়িনি, বাংলার সিএম কে ছাড়িনি, আপনাকেও কিন্তু ছাড়বো না। কি বলেছি না বলিনি? কেন ভাই, আমি একটা অন্য পরিবারের ছেলে, এই বাংলার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমাদেরকে ভালোবাসে। কি দরকার আছে জায়গায় আসা? এজন্য নেমেছি এই জায়গার নোংরাটাকে পরিষ্কার করে ভালো করতে হবে। রাজনীতি হয় মহান কাজ, রাজনীতি আমার দেশকে বাঁচাবে, রাজনীতি কলকারখানা তৈরি করবে, রাজনীতি যুবক যুবতীদের ভবিষ্যৎ তৈরি করবে, রাজনীতি কর্মসংস্থান তৈরি করে, রাজনীতি মানুষের সুরক্ষা দেয়, রাজনীতি শিক্ষার ব্যবস্থা হয়। রাজনীতি তো অনেক ভালো কাজ, কিন্তু রাজনীতি আজকে দিদি হাওয়ায় চপ্পল পরে গুচ্ছা দিদির ভাইপো আরোপ দিয়ে বসে আছে। এই যে দুর্নীতি, এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হবে।
তাহলে প্রথমে পড়তে পড়ে আর কিছু ভাইরাস বলি ঠিক বলবো তো নাকি পড়তে ভুল বলেছিল কি কালা ফুল আপা যায়েঙ্গে আর কিছু কে খাতে নিয়ে এসেই 15,00,000 রুপিয়া দেয়েঙ্গে চুনাও কে বোলনা পড়তা হ্যাঁ পত্র ফুল বঙ্গাল মে আগে বোল সোনা বাংলা বনায়েঙ্গে বোলে সোনা বাংলা বনায়েঙ্গে अगर हम बेवकूफ है तो जाके पद्म फूल की सुई दबा देंगे जब जीत जाएंगे तो किसी मीडिया पूछेंगे अरे सुनार बंगला तो आप बनाएंगे बोले थे आप बंगाल के आदमी को कैंप में डाल के उसके घर को लूट ले आप क्या बात है तो आप बोलेंगे एक जुमला था इन लोगों को बेवकूफ बनाने के लिए तो बोलना पड़ता है इसीलिए बोले थे फूल अपना की बोल रहे आप कौन ऊपर खड़े আজকে আসামে যে ক্যাম্পে ভরে দিয়েছে বাঙালি হিন্দু মধ্যে 15,00,000 ভরে কোন রকম উপায় আছে উপায় আছে আর উপায় আছে আর পদ্মপুর কি ভাইরাস তো নাকি পেয়েছেন 15,00,000 টাকা তাহলে বলুন এই পদ্মপুর বাংলাতে ফুটতে দেওয়া যাবে কিন্তু যতটা যে ফুটে গেল ফুটল কার দোষে যতটা ফুটেছে কে ফুটালো একটু আরো চিৎকার দেবো দিদি ফুকি দিচ্ছে তোমার লাশ ফেলে দেবো বলে কি চিন্তা করো নিজের সাহস কি একটা স্বাধীনতা সংগ্রামে ঘরের ছেলেকে বলছে লাশ ফেলে দেবো যা এত ফ্যান অল্লাহর ভালোবাসা চাল দেবে আমার কিছু হলে মা বোনেদের ঘরে হাড়ি ভাত হাড়ি করে দিন রয়ে যায় এত ভালোবাসেছে বাচ্চাটাকে এত মাথা রয়েছে তাকে যদি হুমকি দিতে পারে তাহলে সাধারণ লোকগুলোকে আজকে সেই জায়গাতে তাই বলুন ভক্ত ফুলের সৃষ্টিটা যাবে কি তাহলে কোন ফুলের চূড়া ফুলে টিকবে এবার একটু চূড়া ফুলের ভাইরাসের কথা বলবো শুনুন 10 বছর আগে চলে যান 34 বছর লালেরা এদেশে এই বাংলায় রাজত্ব করেছিল লাল যখন এই বাংলায় ছিল পদ্ম ফুল ফুটতে চেয়েছিল কিন্তু লালেদের কাছে এমন একটা ভাইরাস মারা স্প্রে ছিল ও ভাইরাস সঙ্গে সঙ্গে শেষ হয়ে যেত ও পদ্মফুল কখনো ফুটতে পারেনি বাংলায় তখন পদ্মফুলরা দেখল যে কি করে এই পদ্মফুলটাকে বাংলায় ফুটানো যায় তখন মমতা ব্যানার্জি কন্টাক নিলেন 1998 কন্টাক নিয়েছে কি কন্টাক যে আমাকে সুযোগ দিন আমি খুব দ্রুত পশ্চিম বাংলায় পদ্ম ফুল ফুটিয়ে দেব কারণ এই মাটিতে ফুটাতে গেলে প্রথম মাটিটাকে পদ্ম ফুল ফুটার মতো ব্যবস্থা করতে হবে তাতে সার দিতে হবে কি সার মাথায় ঘন্টা দিয়ে বলল ইমামদের ভাতা দেব এটা সার দিল হিন্দু মুসলমান ডিভাইডে সার বুঝতে পারছেন না বলেননি তারপরে কি সার দিল কোথায় কিছু নয় রেড রোডে নিয়ে মাথায় ঘন্টাতে দোয়া করছে তারপরে কি তারপরে কি দিল কোথায় কিছু নাই বলছে মহরমের দিন দুর্গা পুজো বন্ধ থাকবে আমরা কিছু মুসলমান যারা দুপুর একটা তুমি আছি যখন বলবেন তখন আছি ইট বালিশে বালিশ দিলেও ঘুমাতে পারি ইট মাথা দিয়েও ঘুমানোর অভ্যেস আছে আর রাজবংশে জন্ম নিয়েছি
ছোটবেলা থেকে বাইরে পড়াশোনা করতাম, তাই গরিবী জীবনটাও কাটানো অভ্যেস আছে, ভিআইপি জগতেও জীবন কাটানো অভ্যেস আছে, সবটা মানিয়ে নিতে পারি। আর সবটা মানিয়ে নেওয়াটাই হলো মানুষের কাজ ভাই। এই স্বাস্থ্য সাথীতে কি ভয়! স্বাস্থ্যসাথী বললো 10 কোটি লোককে দেব, 10 কোটি লোককে 5 লাখ করে টাকা দেবে। আচ্ছা বলুন তো ভাই, 10 কোটি লোককে 5 লাখ করে টাকা দিলে 50 লক্ষ কোটি হবে, বেশি তো কম না, এই 50,000 লক্ষ কোটি হবে। সেই জায়গায় দিদিমণি বাজেট করেছে কত? মাত্র 8.5 কোটি রাউন্ড ফিগারে ধরছি 10 কোটি। কথা বুঝে আসছে? রাউন্ড ফিগারে ধরছি 10 কোটি। তাহলে 10 কোটিটা 10 কোটি লোককে, 10,000 কোটিটা 10 কোটি লোককে কি করে 5 লাখ করে দেবে ভাই? 50 লাখ লোক ধরছি আমি মাত্র। ঘরে ছেলে মেয়ে ঘরে পড়ানোর ব্যবস্থা করা হবে, একটা হোক ডাক্তার উকিল জজ ডিএম, আমার বাংলা যুবক মেয়ে ঘরে ভাইদের ঘরে ভবিষ্যৎ তৈরি করা হবে। তাই আপনাদেরকে অনুরোধ করবো, ভোট দিবার সময় 100 বার ভাববে, শত শেষ কথা, 5,000 ভোট বিক্রি করবে, 5,000 30,000 ইন্দিরা আবাসনের ঘর দিয়েছি ভোট দিবি না, তাকে বলবে ঘর তুই দিস না, ঘর আমাদের ট্যাক্সের পয়সা আমরা পেয়েছি। কিন্তু আমি যে ভোটটা দিয়েছি ওই ভোটটাকে ফেরত দে, শুনছেন? কেউ যদি বলে সাইকেল দিয়েছি, একটাই কথা বলবে সাইকেল তোমরা দিওনি, আমাদের দেশের টাকায় আমাদের ঘরে দিয়েছ, তোমাকে আমি বসিয়েছিলাম, এই বসানোর জন্য যে ভোটটা দিয়েছি এই ভোটটা ফেরত দাও। জনগণ হলো প্রকৃত হিরো, সুস্থ থাকেন, ভালো থাকেন, কারো ব্যথা লাগলে মাফ করবেন, ব্যক্তিগত কারোর সঙ্গে আক্রোশ মিটাতে আসিনি একটা।